ষষ্ঠভাবে পঞ্চায়েত নির্বাচন করতেই পারে থানায় অভিযোগ ভারতীয় জনতা পার্টির। মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের রানীনগর অঞ্চলে জেঠিয়া গ্রামে কয়েকদিন আগেই হুমকি দিয়ে পোস্টার লাগানো হয়েছিল বেশ কয়েকটি বাড়িতে। অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আজ সকালে আমারও জেঠিয়ায় বড় পুকুর এলাকার রাস্তার ধারে ব্যাগ ভর্তি তাজা বোমা দেখতে পায় স্থানীয়রা। খবর দেওয়া হয় রঘুনাথগঞ্জ থানার পুলিশকে। পুলিশ এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। তবে কে বা কারা বোমাগুলি রেখেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আজ দুপুরে থানায় অভিযোগ জানায় তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। তার কিছুক্ষণ পরে রঘুনাথগঞ্জ থানায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন করতে পুলিশের কাছে অভিযোগ জানান বিজেপির উত্তর মুর্শিদাবাদের জেলার সাধারণ সম্পাদক জয়তে দাস সহ বিজেপি নেতৃত্বগণ। দেখুন, পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার আগের থেকেই গোটা পশ্চিমবাংলায় বোমবারুদের স্তূপে পরিণত হয়েছে। আজকে পঞ্চায়েত নির্বাচন ঘোষিত হওয়ার পরে পরেও যখন বিভিন্ন বিরোধী দল, রাজনৈতিক দল আমরা মনোনয়নপত্র দাখিল করেছি, আমাদের তো সম্পূর্ণ মনোনয়নপত্র দাখিল করতে দেয়নি, বিভিন্ন রকম বাধার সম্মুখীন হয়ে যেটুকু করতে পেরেছি তাও মনোনয়নপত্র প্রত্যাহারের দিন তারা চেষ্টা করেছে যে যাতে করে মনোনয়নপত্র তুলে নেওয়া হয়, হুমকি দিচ্ছে। তাতেও যখন শাসক দল খুব একটা ভালো যশ করতে পারেনি, তখন এখন মানুষের মনে ভয় ভীতি সন্দেহ মানে সন্ত্রাস সৃষ্টি করার জন্য তারা গ্রামে, কয়েকদিন আগে আপনারা দেখেছেন জেঠিয়া গ্রামে অনেক বাড়িতে পোস্টার পড়েছিল, বেশ কিছু পোস্টার, তাতে সাদা থান রজনীগন্ধার মালা পাঠিয়ে দিলাম, তোমাদের মা বোনদেরকে সাবধান করে দিও না হয়তো তুলে আনবো, এই ধরনের পোস্টার ছিল, অশ্লীল পোস্টার ছিল। গতকালকে আবার দেখা যাচ্ছে সেই গ্রামেই একটা বড় পুকুরের ধারে 8-10টা তাজা বোমা সেখানে কে বা কারা রেখে দিয়েছে। আমরা মনে করছি এসব শাসক দলের কাজ, সাধারণ মানুষ তাদের সঙ্গে নেই, তাই তারা ভয় ভীতি সন্ত্রাস সৃষ্টি করে যেন তেন প্রকারণে জেঠিয়া গ্রামে জিততে চাইছে। জেঠিয়া গ্রাম বিজেপির গ্রাম বরাবরের জন্য সেখানে বিজেপির মানে শক্তিশালী সংগঠন আছে, সেটাকে তারা নষ্ট করতে চাইছে এবং সাধারণ মানুষকে ভয় ভীতি দেখিয়ে যাতে ভোট গ্রহণ কেন্দ্রের দিকে মানুষ না যায়, অনাগ্রহ দেখায়, সেই ব্যবস্থা করার চেষ্টা করছে। আজকে কী করলেন? আমরা এই ব্যাপারটা নিয়ে থানাতে এসে কমপ্লেন করলাম, থানার আধিকারিকের সঙ্গে কথা বললাম, আমরা বললাম যে স্যার আপনারা বিষয়টা দেখুন এবং উপযুক্ত পদক্ষেপ নিন। আমরা উপযুক্ত পদক্ষেপ না নিলে আগামী দিনে জেঠিয়া গ্রামের সমস্ত মানুষকে একত্রিত করে আমরা বড় বৃহত্তর লড়াই আন্দোলনের সম্মুখীন হব। পুলিশ প্রশাসন কি? পুলিশ প্রশাসন বললেন যে হ্যাঁ, ওনারা সহযোগিতা করবেন এবং ওনারা যাবেন, বিষয়টি দেখবেন। আমরা প্রশাসনের ওপর নির্ভরশীল, প্রশাসনকে আমরা বিশ্বাস করি, আস্থা রাখি প্রশাসনের ওপরে, তাই প্রশাসনকেই প্রথমে জানালাম আমরা আইন কখনো নিজের হাতে তুলে নিতে চাই না, না হলে পরে গ্রামবাসীরা রাত্রি জেগে দেখবে কে বা কারা এই ধরনের কাজ করছে। সেখানে আমাদের শক্তিশালী সংগঠন আছে, সেই সংগঠন যাতে নষ্ট না হয় বা কেউ যদি নষ্ট করে দিতে না পারে তার জন্য আমাদের প্রয়াস জারি থাকবে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম জয়দেব দাস। আপনি? আমি উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক। রাজশেখর, রিপোর্ট NTV WB।